ভেসে বঙ্গোপসাগরে পড়বে। তাই আসুন আগামী দিনের এই জনপদ আমাদের জনপদ হিসাবে আগামী দিনের আমরা আমাদের সেই প্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে এই জনপদ থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা কি প্রস্তুত আছে? রায় দিয়েছিলেন আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন, তিনি তার দলকে ধ্বংস করেছেন, তিনি এদেশের মানুষকে অপমানিত করেছেন, তিনি এদেশের জাতিকে অপমানিত করে তিনি প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে কাপুরুষ সরকার। প্রিয় ভাই শহীদ, আপনাদের বাড়িতে জনতা জেগে উঠেছে, আবার যদি এখানে চাঁদাবাজ লক্ষ্মীপুরে যদি আবার গঠপদার অন্যের উপরে লুণ্ঠনকারী কেউ দাঁড়িয়ে যায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে। আওয়ামী লীগ কিন্তু ভেসে বঙ্গোপসাগরে পড়বে। তাই আসুন আগামী দিনের এই জনপদ আমাদের জনপদ হিসাবে আগামী দিনের আমরা আমাদের সেই প্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে এই জনপদ থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা কি প্রস্তুত আছে? আমাদের আমার এই জাতীয় নেতৃবৃন্দ যে এই বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখবেন এই জনপদের মানুষ হিসাবে সেগুলোকে বাস্তবায়ন করার উদার্ত আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আন্দোলনের মূল স্লোগান ছিল কি? মেধানা মেধানা। কিসের বিজয় হয়েছে? আর সবচেয়ে বড় মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে আমাদের শহীদ আবু সাঈদ বীর মুক্তি, বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ, যুদ্ধ শুরু হয়েছে ছাত্র শিবির। আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। আমাদের প্রিয় নির্মুগ্ধ আবু সাঈদদের সেই কাতারে দাঁড়িয়ে পানি লাগবে পানি লাগবে স্লোগানের অনুসারী হয়ে সব মানুষ লাগবে সব মানুষ লাগবে। আমরা সব মানুষ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি। সমস্ত অসত্য অন্যায়ের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে, আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে। আজ আমরা ত্রাণ দিতে আসিনি, আজ এসেছি রায়পুরবাসীর পাশে দাঁড়াবার জন্য। বিগত দিনগুলোতে ত্রাণ চুরির প্রতিযোগিতা হতো অব্যাহত রেখে সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উদার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রায়পুর উপজেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা রায়পুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানী সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, একান্ত শ্রদ্ধাভাজন বিক্ষুব্ধ রায়পুরবাসীকে সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান গরিব পনেরো বছর পরে আজকে উন্মুক্ত ময়দানে স্বাধীনভাবে আমরা একটি বিশাল সমাবেশের আয়োজন করতে পেরেছি, এই জন্য মহানপুর আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ পনেরোটি বছর ধরে ফেসবাদী আওয়ামী সরকার আমাদেরকে উন্মুক্ত পরিবেশে রাজনীতি করা থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। আমাদের সমস্ত সারা বাংলাদেশের বিরুদ্ধে
শক্তি সঞ্চয় করে বাদ ভেঙে সামনের দিকে অগ্রসর হয়। আজকে সেটি প্রমাণ করেছে জামাত ইসলামের শক্তিকে, এই প্রবাহমান শক্তিকে আটকে রাখার জন্য সরকার চেষ্টা করেছিল, কিন্তু জামাত ইসলামী আজকে বিদ্যুৎ পরিবার শক্তি সঞ্চয় করে বিপুল শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, সমাবেশ সেটি প্রমাণ করেছে। তাই সম্মানিত ভাইরা, আমার আজকে যারা আমাদের মনে চলন করেছে, নির্যাতন করেছে, আমাদের মায়েদেরকে যারা খুন করেছে, আমরা আল্লাহর আদালতে তো বিচার চাই ভাই, দুনিয়ার আদালতে তাদের কাস্টে চলিয়ে সকল শরণার্থীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে গতকালকে আমরা নোয়াখালীতে দেখলাম একজন ভাই 10 বছর পরে কারাবরণ করে বের হয়েছে, বছরের পর বছর আমাদের ভাই কারাবরণ করছে। এরপরেও জুলুম নির্যাতন নিষ্পেষণের শৃঙ্খলা জামাত ইসলামীর কার্যক্রমকে ব্যাহত করতে পারেনি, জামাত ইসলামের কর্মসূচি আমাদের উপরে জুলুম চালানো হয়েছে, আমরা ভিন্ন কায়দায় আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা দেখেছেন আমরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, আমার জামাত ইসলামের প্রতীকে নেওয়া হলো, নিবন্ধন করে নেওয়া হলো, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ হত্যা করা হলো, জামাত ইসলামের 16 বছরের 5 শতাধিক নেতাকে পরীক্ষা করতে হবে। এরপরে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, জামাত ইসলামীকে কি নিশ্চিন্ত করা সম্ভব হয়েছে? হয় নাই। জুলুম নির্যাতন গুম খুন এইগুলো জামাত ইসলামের প্রশিক্ষণের অংশ, জামাত ইসলামীকে এভাবে নিশ্চিন্ত করা যায় না। জামাত ইসলামীকে যদি নিশ্চিন্ন করতে হয় তাহলে জামাত ইসলামীর চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাদেরকে লাল পথে আসতে হবে। আমরা জানি আপনাদের কাছে সেই আপনাদের বার্ষিকী নেই, আমরা জানি আপনাদের ঝুলিতে জামাত ইসলামীর চাইতে কোনো গ্রহণযোগ্য আদর্শ নেই। সালামী ভাই বন্ধুগণ, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দলের নাম, আওয়ামী লীগ একটা জুলুমবাজের দশর, একটা কুখ্যাত সন্ত্রাসী দলের নাম হচ্ছে শেখ হাসিনা। জুলুমবাজ সরকার কায়েম করেছিল শেখ হাসিনা, বাংলাদেশে 18 কোটি জনগণকে হত্যা করে হলেও ক্ষমতার মসনদে জেগে বসার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু ছাত্র জনতার দুর্বৃত্ত আন্দোলন তার সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। সালামী ভাইরা, আমার এই আওয়ামী অপশক্তির দোসররা এখনো আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সেক্টরে এই পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সজাগ হতে হবে, তাদের যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। আজকে ছাত্র জনতার এই আন্দোলনকে, আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল সুবিধাবাদী গোষ্ঠী বহুমুখী কার্যক্রম পরিচালনা করে চলেছে। তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল, অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে হামলা করে তারা বাংলাদেশের মর্যাদাকে, বাংলাদেশের অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আপনারা খেয়াল করেছেন আমিরের জামাতের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিটি অমুসলিমদের স্থাপনা পাহারা দিতে হবে, উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিয়েছিলেন না? আপনারা পাহারা দিয়েছিলেন। ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে।
আমরা এখন নতুন করে চক্রান্ত দেখছি, একটার পর একটা চক্রান্তের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন করে খানকায় হামলা করা হচ্ছে, নতুন করে মাজারে হামলা করা হচ্ছে। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ছেড়ে দেওয়ার এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে পরাধীন শক্তি এবং তাদের দস্যুরা। সুতরাং এদেশের ছাত্র জনতাকে দুর্বৃত্ত প্রাচীন গড়ে তুলে আগামী দিনে এই অর্জনকে নস্যাৎ করার যে কোনো চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। সম্মানী ভাইয়েরা, আমার আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, স্যালুট জানাই, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে আমরা দোয়া করেছি। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করা হোক। আমরা বলেছি এই সমস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার কার্যক্রম অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। গণহত্যাকারীদের বিচার আমরা চেয়েছি আন্তর্জাতিক আদালতে, ইতিমধ্যে তার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা সহ তাদের দোষীদের বিচারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা জানি কার উপরে ভর করে করে আপনারা নতুন করে রাস্তায় আসতে চাচ্ছেন, এই জাতি এদেশের ছাত্র জনগণ সেটা পর্যবেক্ষণ করছে। আপনাদের সেই আশায় ভুলে বাড়ার নেই। কোন হত্যাকারী দল এই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। সুতরাং যে পরিচয়ে আপনারা আসেন, এদেশের ছাত্র জনতা জাগ্রত আছে, এদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন দলীয় কার্যক্রম বাংলাদেশের অনুমোদন করে নাই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা, আমার আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলি। আমরা সবাই মিলে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের যে অর্জন, সেই অর্জনকে ধরে রেখে একটি চূড়ান্ত সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসল সবাই মিলে আমরা ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে সবাইকে আমারও ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে গান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং সদা জাগ্রত থাকুন নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি, আমাদের মেহমানদের কাছ থেকে প্যাকেট গ্রহণ করে অনুরোধ করছি। বাকি প্যাকেট গুলো আমরা তালিকা অনুসারে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন জনতা দল মাওলানা বলুদা।